হ্যালো বন্ধুরা, আজকে আমি শুরু করছি আপনাদের জন্য যে টিউটোরিয়াল, সেটি হলো যখন তারপরে আপনাদের কি করণীয়। তো বন্ধুরা, আপনারা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ প্রত্যয়ন কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ গণবিজ্ঞপ্তি দিয়েছিল, সেই গণবিজ্ঞপ্তি মাধ্যমে আপনারা ইতিপূর্বে আবেদন করেছেন এবং আবেদন করার তারিখ, পেমেন্টের তারিখ সবকিছু শেষ এবং আমরা বিশেষ অনলাইন বিজ্ঞপ্তি অর্থাৎ অনলাইন পেপারের মাধ্যমে, অনলাইন সংবাদের মাধ্যমে এবং বিভিন্ন গোপন তথ্যের মাধ্যমে, সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আপনাদের নিয়োগ সুপারিশ জানুয়ারি শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে নিয়োগ সুপারিশ করা হবে এই মর্মে জানা গেছে। এছাড়া NTRCA কর্তৃপক্ষ আপনাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য বেশ কিছু অনুরোধ দিয়েছে। সেখানে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া আর কোনোভাবে প্রভাবিত করা সম্ভব না, টাকার বিনিময়ে না, পেশি শক্তির মাধ্যমে না, রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে না অথবা কোনো আত্মীয়করণের মাধ্যমে না। বিষয়টা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বা নোটিশ বোর্ডের যে চিঠিটি আছে সেখানে আপনারা লগ ইন করবেন, দেখবেন প্রক্রিয়াটা কি। আর আপনারা যে আবেদন করছেন, আবেদন করার পর অনেকেই প্রশ্ন করেছে বা অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছে যে নিয়োগ সুপারিশ প্রাপ্তির পর আমরা কি করব। তো বন্ধুরা, আপনারা নিয়োগ সুপারিশ প্রাপ্ত যখন হবেন অর্থাৎ NTCR কর্তৃপক্ষ মাধ্যমে অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ যখন আপনাকে মানে চূড়ান্ত রূপে শিক্ষক হিসাবে নিয়োগ সুপারিশের জন্য রিকমেন্ডেশন জন্য SMS এর মাধ্যমে মানে মেসেজ দিবে এবং সাথে সাথে যে যে প্রতিষ্ঠানে আপনি নিয়োগ সুপারিশ হবেন সেই প্রতিষ্ঠান প্রধানকেও জানাবে এবং তারা নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে জানা যাবে। তো এই প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত অর্থাৎ মনোনীত হবেন, তখন আপনি কি করবেন? তখন আপনার যে কাজ হবে, NTCR কর্তৃপক্ষ আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে যে আপনি নিয়োগের জন্য যোগ্য, আপনি এত তারিখে বা এত তারিখের মধ্যে এবং প্রতিষ্ঠানে অমুক প্রতিষ্ঠানে যোগদান করে অর্থাৎ আপনাকে অ্যাপ্লিক্যান্ট, এই যে আমি দেখাচ্ছি স্ক্রিনে অ্যাপ্লিক্যান্ট সেকশন, এই অ্যাপ্লিক্যান্ট সেকশনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যাবতীয় ইনফরমেশান। এছাড়া আপনার যে মোবাইলে মানে নাম্বার ব্যবহার করেছেন অ্যাপ্লিকেশন করার সময় সে নাম্বারেও আপনার SMS এর মাধ্যমে পাবেন। তো বন্ধুরা, নিয়োগ যখন সুপারিশ প্রাপ্ত হবেন তখন আপনার কি করণীয় অর্থাৎ যে বিষয়টি আপনাদের জানা রাখা ভালো। অনেকেই আপনার নতুন মানে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে মানে বেতন ছাড় করার বিষয়টি বেশ ঝামেলা এবং সময় মানে দীর্ঘ সুবিধা আছে। তো তার জন্য আমি আপনাদের বেশ কিছু আগাম টিপস দিয়ে রাখছি যেগুলো আপনাদের সহজ হবে বলে আমি বিশ্বাস করি। তো তার জন্য প্রথমে আপনারা কি করবেন অর্থাৎ আপনার কি করণীয়, আপনি যা করবেন তা হচ্ছে, সেটা হচ্ছে 2018 সালে গণবিজ্ঞপ্তি হার্ড কপি সংগ্রহ করবেন অর্থাৎ আপনাদের কাছে ইতিপূর্বে হার্ড কপি আছে, যদি হারিয়ে যায় বা আর কিছু হয়ে যায় তখন আপনি NTRCA কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ বেসরকারি নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে আপনি এই হার্ড কপিটি সংগ্রহ করতে পারেন। নেক্সট, অনলাইনে মূল আবেদন কপি অর্থাৎ দিয়ে রেখেছেন সেটি সংগ্রহ করবেন। তো নাম্বার ওয়ান হচ্ছে কোন বিজ্ঞপ্তিটি কাছে রাখবেন, দুই নম্বর হচ্ছে আপনার মূল আবেদন ফর্ম যেটি অনলাইনে আপনি আবেদন করেছেন যেটা পূরণ করেছেন, পূরণ করার পর প্রিন্ট আউট নিয়েছে রেখেছেন সেটি আপনার কাছে রাখবেন এবং সেটি আপনার আবেদনের জন্য দরকার হবে। নাম্বার তিন, যত দ্রুত সম্ভব নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করে MPO আবেদনের ব্যবস্থা করা। এক্ষেত্রে প্রতিষ্ঠানের বিভিন্ন গড়িমসি অজুহাত মানে অজুহাত মানে মানুষের হাত হলো দুইটা বন্ধুরা, কিন্তু অজুহাতে তৃতীয় হাত, এই হাত যদি দেখায় তাহলে আপনি যেভাবে হোক তা কনভিন্স করে এবং প্রতিষ্ঠানের সভাপতি হোক বা যেভাবে হোক আপনি কনভিন্স করে যত দ্রুত সম্ভব নিয়োগের জন্য বেশ কিছু পেপার্স আছে অর্থাৎ আপনাকে যেমন প্রথমত আপনার নিয়োগ সুপারিশ করবে আর নিয়োগ পত্র দিবেন, যোগদান করাবেন যোগদান পত্র এবং রেজুলেশন, বেশ কয়েকটা রেজুলেশন দরকার, সেই রেজুলেশনগুলো আপনার ঠিক মতো করা হয়েছে কিনা বা করা হচ্ছে কিনা সেগুলোর বিষয়ে আপনি নজর দিবেন। আর যারা অভিজ্ঞতা প্রাপ্ত মানে
শিক্ষক কর্মচারী আছে তাদের সাথে আপনার যোগাযোগ করে বিষয়টা নিশ্চিত করবে। এরপর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে NTRCA অনলাইন যে নিয়োগ সুপারিশ প্রাপ্ত, অর্থাৎ যে নিয়োগ সুপারিশ জন্য আপনাকে ছবি আকারে যে তথ্যটা দেওয়া হয়েছে সেই তথ্য সম্বলিত প্রিন্ট কপি আপনাকে বের করতে হবে। আপনার কে যে নিয়োগ সুপারিশের একটা চিঠি NTCR কর্তৃপক্ষ প্রেরণ করবে আপনারও বরাবর, এবং সেটা প্রতিষ্ঠান প্রধানের বরাবরও দেওয়া হবে একই কপি। সে কপিটাও আপনার সেটা প্রতিষ্ঠান প্রধানকে দেখাবেন যে আপনি নিয়োগ সুপারিশ প্রাপ্ত সেই ব্যক্তি, এবং সাথে সাথে আপনি ছবি সহ আবেদন করবেন। আর এই কপিটাও আপনার MPO আবেদন করার জন্য দরকার হবে, তাই আপনার এটাও আপনি এক সংগ্রহ করে রাখবেন। নাম্বার 5, MPO মানে করার জন্য আমাদের যে বেশ কিছু কাগজপত্র লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে MPO করার জন্য কমিটি, হাল নাগাদ কমিটি আছে কিনা, অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনার জন্য কমিটি, ম্যানেজিং কমিটি যেটা বলে, ম্যানেজিং কমিটি, প্রতিষ্ঠানের স্বীকৃতি। এখানে স্বীকৃতি বলতে বোর্ড থেকে 3 বছর, 5 বছর এবং কারিগরি বোর্ডে প্রতি বছর বছর স্বীকৃতি দেওয়া হয়, পাঠদানের স্বীকৃতি। এই স্বীকৃতি চিঠি মানে লাগবে আপনার, মানে ফটোকপি অথবা হার্ড কপি, যেহেতু অনলাইন কপি, অনলাইনে MPO আবেদন, সেক্ষেত্রে আপনার মূল কপি এবং সত্যায়িত কপি লাগবে, এবং কমিটির রেজুলেশন, বেশ কয়েকটা রেজুলেশন। তারপর প্রতিষ্ঠান থেকে দেওয়া নিয়োগপত্র, যোগদানপত্র এবং ইনফরমেশনের জন্য বিদ্যালয়ে 3 বছরের JSC SSC ফলাফল, এগুলো আপনার দরকার। তো বন্ধুরা, আপনাদের শুভকামনা, আপনারা এই কাগজগুলো ম্যানেজ করবেন এবং নিয়োগ সুপারিশ প্রাপ্ত পর আপনার দ্রুত, অতি দ্রুত MPO জন্য আবেদন করবেন। আমার MPO আবেদনের বেশ কিছু টিউটোরিয়াল আছে, দেখবেন, এবং না বুঝতে পারলে টিউটোরিয়ালের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যত দ্রুত পারি সম্ভব আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। আপনাদের শুভকামনায় আমি শেষ করছি, আল্লাহ হাফিজ।